এমন সময় আমার উম্মতের একটা দল আসবে, আমি পয়গাম্বরের কাছে হাউজে কাউসারে পানি পান করার জন্য। পয়গাম্বর বলেন, আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, আমি এদেরকে দেখে চিনে ফেলবো যে এরা আমার উম্মত, এরাও আমাকে দেখে চিনবে যে আমি তাদের পয়গাম্বর। এমন সময় আমি দয়ার নবী মায়ার নবী আমার উম্মতদেরকে হাউজে কাউসারে পানি পান করাইতে যাব। হঠাৎ করে পয়গাম্বর বলেন, সুম্মাম ইউহালু বাইনি বাইনাহুম, এমন সময় আমি পয়গাম্বর আর আমার এই উম্মতের মাঝখানে একটা পর্দা হইয়া যাবে। জোরে কন্যা আউযুবিল্লাহ, এই উম্মতের দল আর আমি রসুলের মাঝখানে একটা পর্দা হইয়া যাবে। পয়গাম্বর বলেন, সুম্মা ইউহালু বাইনি ও বাইনাহুম, আমি রসুল এবং তাদের মাঝে একটা ওয়াল হইয়া যাবে, আমি আর তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারলাম না। ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষের দল, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা না, ওয়ালাকিন রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি হলেন সর্বশেষ রাসূল। আমার পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, পয়গম্বর বলেন আমি সর্বশেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না, তো আমার পয়গম্বর হলেন সর্বশেষ রাসূল। শুধু সর্বশেষ নবী না, পয়গম্বর সর্বশ্রেষ্ঠ রাসূল, সমস্ত রাসূলদের রাসূল, সমস্ত নবীদের নবী হলেন আমাদের নবী। এখন নবীর উম্মতের দল একটু ভালো করে খেয়াল করবেন, আমার পয়গম্বরের সন্তানেরা যদি, ছেলে সন্তানরা যদি জীবিত থাকতো, আর যদি এরা প্রাপ্তবয়স্ক হইতো, প্রাপ্তবয়স্ক হওয়ার পর যদি নবী হইতে না পারতো, তাহলে আমার পয়গম্বরের মর্যাদা অতীতের অনেক পয়গম্বরের চাইতে অনেক কম হইয়া যাইতো। কথা বলেন ঠিক কি না? কারণ অতীতে অনেক নবী এমন ছিলেন যাদের ছেলেরা নবী হয়েছিল। এখন আমার পয়গম্বরের ছেলে যদি নবী না হইতে পারত, তাহলে বনি ইসরায়েলের লোকেরা বলতো যে শেষ নবীর চাইতে আমাদের নবী শ্রেষ্ঠ, কারণ আমাদের নবীর সন্তান নবী হইছে, আর শেষ নবী মুহাম্মদের ছেলে নবী হইতে পারে নাই। কারণ অতীতে একজন পয়গম্বর, নাম ছিল দাউদ পয়গম্বর, তার ছেলের নাম সুলাইমান, তিনি নবী হয়েছিলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালাম, তার ছেলে সন্তান ইসমাইল এবং ইসহাক, ইসমাইল আলাইহিসসালাম নবী হয়েছিলেন, ইসহাক আলাইহিসসালাম নবী হয়েছিলেন, ইসহাক আলাইহিসসালামের সন্তানের নাম ইয়াকুব, ইয়াকুব আলাইহিসসালাম নবী হয়েছিলেন, ইয়াকুব আলাইহিসসালামের সন্তানের নাম হযরত ইউসুফ, ইউসুফ আলাইহিসসালামও নবী হয়েছিলেন। এখন আমার পয়গম্বরের ছেলে সন্তানরা যদি বড় হইতো আর নবী হইতে না পারত, তাহলে এই নবীদের চাইতে আমার নবীর মর্যাদা কমে যাইত। কথা বলেন ঠিক কি না? আর নবীর ছেলে সন্তানেরা বড় হওয়ার পর ছেলে সন্তানগুলো যদি নবী হয়ে যাইত, তাহলে ছেলে সন্তানেরা শেষ নবী হয়ে যাইত, বিশ্ব নবী শেষ নবী থাকতো না। কথা বলেন ঠিক কি না? এই জন্য পয়গম্বরকে শেষ নবী এবং অতীতের সমস্ত নবীদের চাইতে শ্রেষ্ঠ মর্যাদা দেওয়ার জন্য পয়গম্বরের ছেলে সন্তানদেরকে আল্লাহ তাআলা বাল্যকালে মরণ দিয়া দিলেন। জোরে কন সুবহানাল্লাহ। কাফের বেঈমানরা যে বলে মুহাম্মদ আছে, যতদিন তার সুনাম থাকবে ততদিন, কারণ মুহাম্মদের কোনো সন্তান বাঁচে না, সন্তান যদি না থাকে তাহলে তার সুনাম কে করবে? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই প্রশ্নের জবাবে আমার পয়গম্বরকে সান্ত্বনা দিয়ে আয়াত নাজির করলেন। আল্লাহ বলেন, পয়গম্বর ইন্না আতাইনাকাল কাউসার, ও পয়গম্বর নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করলাম, এই কাউসারের মাধ্যমে
দুনিয়াতে আপনার সুনাম টিকে থাকবে কিয়ামত পর্যন্ত, পরকালেও আপনার মর্যাদা টিকে থাকবে এই কাউসারের মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাউসার থেকে এখানে আমাদের মূল আলোচনা, আল্লাহ বলে পয়গাম্বর ইন্না আতাইনাকাল কাউসার, ও পয়গাম্বর আমি আপনাকে কাউসার দান করলাম। কাউসার শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল খায়রুল কাসির, অজস্র কল্যাণ। ও পয়গাম্বর কাফের বেঈমানের দলেরা বলে আপনার সুনাম থাকবে না, আপনার মর্যাদা থাকবে না। ও নবীর ও পয়গাম্বর আমি আপনার ছেলে সন্তানদেরকে যদিও মরণ দিয়া দিছি, কিন্তু আমি আপনাকে কাউসার দিয়েছি, এই কাউসারের মাধ্যমে আপনার মর্যাদা, আপনার সুনাম, আপনার নাম কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে ঠিক থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাউসার শব্দের অর্থ কি? তাফসীরে হক্কানির মধ্যে আল্লামা আব্দুল হক হক্কানি আদ-দেহলভি এই কাউসার শব্দের ব্যাখ্যা লিখেছেন 15টা। তাফসীরে কাবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি কাউসার শব্দের ব্যাখ্যা লিখেছেন 15টা। তাফসীরে বাহরে মুহিতের মধ্যে এই কাউসার শব্দের ব্যাখ্যা লেখা হয়েছে প্রায় 32টা। জোরে কোন সুবহানাল্লাহ। এক নাম্বার অর্থ হলো কাসিরুল উম্মাহ, ও পয়গাম্বর আমি আপনাকে কাউসার দান করলাম, মানে কাসিরুল উম্মাহ দান করলাম, অধিক সংখ্যক উম্মত দান করলাম। ও পয়গাম্বর পৃথিবীর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা পয়গাম্বর পর্যন্ত সমস্ত নবী রাসূলকে যে পরিমাণ উম্মত আমি আল্লাহ দান করেছি, ও পয়গাম্বর আমি আল্লাহ আপনাকে একাই এর চাইতে আরো বেশি উম্মত দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই উম্মতরা কিয়ামত পর্যন্ত থাকবে, আর পৃথিবীর আনাচে কানাচে থাকিয়া ও পয়গাম্বর আপনার সুনাম শুধু গাইতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসিম ইবনে ওয়াইল বলেছিল যে মুহাম্মাদের ইন্তেকালের পর তার সুনাম থাকবে না। আল্লাহ বলে ও পয়গাম্বর আমি আপনাকে কাউসার দিলাম। কাউসার শব্দের এক নম্বর অর্থ হলো কাসিরুল উম্মাহ, অধিক সংখ্যক উম্মত দান করলাম, এই উম্মতেরা আপনার সুনাম আর প্রশংসা গাইতে থাকবে কিয়ামত পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। ও পয়গাম্বর দুনিয়ার জমিনে কোন নাস্তিক কোন বেঈমান আপনার সামনে যদি কটু কথা বলে, আপনাকে নিয়ে যদি খারাপ মন্তব্য করে, পয়গাম্বর আপনার এমন উম্মত আমি আল্লাহ দান করব, এই উম্মতগুলো তাদের জীবন বাজি রেখে আপনার ইজ্জতের পাহারাদারি করবে, কথা বলেন ঠিক কিনা? আমার পয়গাম্বর বলেন কি পরিমাণ উম্মত আমাকে দেওয়া হয়েছে? পয়গাম্বর বলেন আমি স্বপ্ন দেখলাম হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, আর সমস্ত নবী রাসূলগণ তাদের উম্মতদেরকে নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হচ্ছে। পয়গাম্বর বলেন আমি খেয়াল করলাম একজন পয়গাম্বর 80 জন উম্মত নিয়ে হাসরের ময়দানে আসতেছে, আর একজন পয়গাম্বর মাত্র 50 জন উম্মত নিয়ে হাসরের ময়দানে আসতেছে, আর একজন পয়গাম্বর মাত্র 30 জন উম্মত নিয়ে হাসরের ময়দানে আসতেছে, আর একজন পয়গাম্বর মাত্র 10 জন উম্মত নিয়ে হাসরের ময়দানে আসতেছে, আর একজন পয়গাম্বর মাত্র 3 জন উম্মত নিয়ে হাসরের ময়দানে আসতেছে, আর একজন পয়গাম্বর মাত্র 1 জন উম্মত নিয়া হাসরের ময়দানে উপস্থিত হচ্ছে, আর একজন পয়গাম্বর তার কোন উম্মতেই নাই। হঠাৎ করে খেয়াল করলাম একজন পয়গাম্বর লক্ষ লক্ষ উম্মত নিয়া হাসরের ময়দানে উপস্থিত হচ্ছে। পয়গাম্বর বলেন আমি আল্লাহকে জিজ্ঞেস করলাম, ও আল্লাহ তিনি কোন পয়গাম্বর যে এত পরিমাণ উম্মত নিয়ে হাসরের ময়দানে আসতেছে? আল্লাহ বলে ও হাবিবুল্লাহ তিনি হলেন বনি ইসরাইলের নবী হযরত মূসা কালিমুল্লাহ। 6 লক্ষ উম্মত নিয়ে হাসরের ময়দানে আসতেছে, মনটা খারাপ হয়ে গেল। তাহলে কি আমার উম্মতের সংখ্যা মূসা নবীর উম্মতের চাইতে কম হয়ে যাবে নাকি? আল্লাহ তাআলা বলেন ও পয়গাম্বর মন খারাপের কোনো দরকার নাই, আপনি মাথা উঠান, ডান দিকে তাকান। পয়গাম্বর বলেন আমি ডান দিকে তাকাইলাম, ডান দিকে শুধু মানুষ আর মানুষ দেখা যায়, মানুষের কারণে ডান দিকের আসমান পর্যন্ত দেখা যায় না। আল্লাহ বলেন পয়গাম্বর আপনি বাম দিকে তাকান,
তাকান পয়গম্বর বলেন আমি বাম দিকে তাকানোর পর এক দৃশ্য দেখতে পাইলাম বাম দিকেও শুধু মানুষ আর মানুষ মানুষের কারণে বাম দিকের আসমানটা দেখা যায় না সামনেও একই অবস্থা পিছনেও একই অবস্থা আল্লাহ বলে ও বন্ধু এ সব হলো আপনার উম্মত জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য পয়গম্বর বলেন তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নি মুকাসিরুম বিকুমুল উমাম আল্লাহর পয়গম্বর বলেন ও আমার উম্মতের দল তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ তোমরা এমন নারীকে বিবাহ করো যেই নারী তার স্বামীকে ভালোবাসে আল ওয়ালুদ এবং বেশি পরিমাণে সন্তান জন্ম দেয় কারণ হাশরের ময়দানে বেশি সংখ্যক উম্মত নিয়া আমি অন্যান্য নবীদের উপর ফখর করব গর্ব করব জোরে গন সুবহানাল্লাহ মানে বেশি উম্মত নিয়া আমি পয়গম্বর গর্ব করব সুতরাং তোমরা এমন মহিলাকে বিবাহ করো যে মহিলার সন্তান বেশি হয় এখন প্রশ্ন হয় হুজুর সন্তান কম হবে না বেশি হবে এটা বুঝতাম না বিয়ার পরে কথা বলেন ঠিক কি না মুহাদ্দিসিনে কেরামের জবাব দিয়েছেন যে যেই নারীকে তুমি বিবাহ করবা এই নারীর মূল আসল যারা আছে তার মা তার নানি এদের দিকে তাকাও যে তাদের সন্তান কেমন কম না বেশি আরে সেই পর্যন্ত যাবে তো দূরের কথা বর্তমান প্রজন্ম তো এই অবস্থা হয়ে গেছে যুবক যুবতীরা এখনো বিয়াও করে নাই আগে থেকে প্ল্যান করে রাখছে যে বাচ্চা মাত্র কয়টা নিবে কথা বলেন ঠিক কি না হ্যাঁ আগে তো স্লোগান দিত ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানে যথেষ্ট কথা বলেন ঠিক কি না এটা পুরান হয়ে গেছে এখন নতুন করে স্লোগান দেই দুইয়ের বেশি সন্তান নয় একটি হলে কি বলে ভালো হয় দুইয়ের বেশি সন্তান নয় একটি হলে ভালো হয় তা আল্লাহ বলেন কয়টা হলে ভালো হয় এটা তো আমি জানি আমি তো তোকে দিব তিনটা দিব চারটা তুই নিতে চাস একটা তো তুই তো আটকায়া দিবি একটা তো আগে নিবি একটা নেওয়ার পর না আটকাবি ওই একটা যখন নিবি আমি একসাথে আল্লাহ তিনটা দিয়ে দিব এ কথা বলেন ঠিক কিনা মুসলমান এমন হয় না একসাথে তিন চারটা হয় না হয়ে যায় আল্লাহ যখন আল্লাহ তারা যাকে যেই কয়টা সন্তান দিতে চান ততটাই হবে পয়গম্বর বলেন তোমরা বেশি করে সন্তান নাও কারণ হাশরের ময়দানে আমি পয়গম্বর বেশি সংখ্যক উম্মত নিয়া অন্যান্য নবীদের উপর ফখর করব জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ বলেন পয়গম্বর আমি আপনাকে কাউসার দান করলাম কাউসার শব্দের এক নাম্বার অর্থ হলো কাসিরুল উম্মা অধিক সংখ্যক উম্মত দ্বিতীয় নাম্বার অর্থ হলো কোরআনুল কারীম আল্লাহ বলে পয়গম্বর ইন্না আতাইনাকাল কাউসার আমি আপনাকে কাউসার দান করলাম কাউসার শব্দের দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা হলো পবিত্র কোরআনুল কারীম জুড়ে কোন সুবহানাল্লাহ কোরআন থাকবে কতদিন কিয়ামত পর্যন্ত কথা বলেন ঠিক কিনা দুনিয়া থাকবে যতদিন কোরআন থাকবে ততদিন আর কোরআনের পৃষ্ঠায় 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 আমার পয়গম্বরের শুধু প্রশংসা আর প্রশংসা আমার পয়গম্বরের মান মর্যাদার আলোচনা ও নবীর উম্মতের দল কাফেররা বলেছিল পয়গম্বরের মরণের পর পয়গম্বরের সুনাম দুনিয়াতে থাকবে না আল্লাহ বলে পয়গম্বর আমি আপনাকে কাউসার দান করলাম মানে কোরআনুল কারীম দান করলাম আর কোরআন থাকবে কিয়ামত পর্যন্ত আর কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনার মান মর্যাদা আর শানের আলোচনা কথা বলেন ঠিক কিনা কোরআনের এক জায়গায় আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আল্লাহ বলেন ও পয়গম্বর আপনি মহান চরিত্রের অধিকারী আরেক জায়গায় আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক ও পয়গম্বর আমি আপনার আলোচনাকে সমুন্নত করে দিলাম আরেক জায়গায় আমার আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ বলেন পয়গম্বর উভয় জাহানের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত বানাইয়া পাঠাইলাম জোরে কোন সুবহানাল্লাহ জাহা তক হাই রবুবিয়ত খুদা কি
وحاتك هاي نبوة مصطفى كي محمد مصطفى جاني خدا كو خدا جانے محمد مصطفیٰ کو قرآن ار پسٹائی پسٹائی شدو امر پیغمبر ار پرشنشا ار پرشنشا قویق جن صحابی ملے اما جان عائشہ رضی اللہ تعالی عنہ کا جگش کر لین و اما جان پیغمبر چرکر شمپر کے اپنی اما در کسے ایک بیان کرن اما جان بولے تم رکن اما کے پیغمبر چرکر شمپر کے جگش کرتے سو تم رکی قرآن پرونا কমপ্লিট কোরআনই হলো বিশ্বনবীর চরিত্র জুড়ে কোন সুবহানাল্লাহ আল্লাহ বলে বন্ধু আমার বেঈমানের দলেরা বলেছিল আপনার ইন্তেকালের পর আপনার সুনাম থাকবে না আমি আপনাকে কাউসার দান করলাম কাউসারের দ্বিতীয় অর্থ হলো কোরআনুল কারীম আর কোরআনুল কারীমের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আপনার সুনাম বজায় থাকবে কথা বলেন ঠিক কি না Inna a'tayna kal kausar Allah bole paigambar ami apnake kausar dan korlam e kausar shobder tin number ortho holo house kausar jore kon subhanallah house kausar er alochonar porbe chotto ekta bhumika anabir ummater dal ei duniyar jomin ta kintu ekdin dhongsho hoya jabe kotha bolen thik kina আল্লাহ তাআলার হুকুম যখন হবে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহাই ফুৎকার দিয়া দিবেন কিয়ামত হয়ে যাবে এই দুনিয়াটা খানখান হয়ে যাবে দুনিয়ার দুনিয়া থাকবে না কথা বলেন ঠিক কি না আল্লাহ তাআলা সূরাতুর রহমানের মধ্যে বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রব ذل جلال والإكرام আল্লাহ বলেন এই দুনিয়ার জমিনটা ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র বাকি থাকবেন একজন তিনি কে আল্লাহ তাআলা চরম সব কিছু ধ্বংস হয়ে যাবে কিয়ামতের পর হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে নবীর উম্মতের দল সূর্যটা মানুষের আধাক উপরে চলে আসবে একটু খেয়াল করবেন কে উঠবেন না সূর্যটা মানুষের আধাক উপরে চলে আসবে সূর্যের তাপ সূর্যের তাপে মানুষের মগজ ফেটে মানুষের মগজগুলো ফেটে ফেটে বাতের মারের মতো বের হতে থাকবে ও নবীর উম্মতের দল মানুষগুলো পানির পিপাসার কারণে পাগল হয়ে যাবে পানির পিপাসার কারণে চিৎকার করতে থাকবে জিহ্বাটা নাভি পর্যন্ত বের হয়ে আসবে মানুষ শুধু পানি পানি বলে চিৎকার করতে থাকবে এমন পিপাসা লাগবে মনে হয় সাত সমুদ্রের পানি পান করলেও পিপাসা মিটবে না এমন একটা অবস্থা যখন হয়ে যাবে মুসলমান আমার পয়গম্বর বলেন এই কঠিন মুহূর্তে আমি পয়গম্বর আমার উম্মতদেরকে নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবো জোরে বলেন সুবহানাল্লাহ আমার পয়গম্বর বলেন যেদিন মানুষ পিপাসায় জিহ্বায় জিহ্বাটা কুকুরের জিহ্বার মতো বের হয়ে যাবে সেদিন আমি পয়গম্বর তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো ও নবীর উম্মতের দল ভালো করে খেয়াল করবেন পয়গম্বর সহিহ মুসলিমের 362 নম্বর হাদিসের মধ্যে বলেন ওয়া ইন্নী লা আসুদ্দুন নাসাম আনহুম কামা ইয়াসুদ্দু রাজুলু ইবিলান নাসি আন হাউজিহি মানুষ যেমন তার কূপ থেকে অন্যান্য মানুষের উটদেরকে তাড়ায় দেয় আমি পয়গম্বর আমার হাউজে কাউসারের পার থেকে অন্য নবীদের উম্মতদেরকে তাড়ায় দিব সেদিন শুধুমাত্র উম্মতে মুহাম্মদি এরাই হাউজে কাউসারে পানি পান করবে সাহাবা একরাম জিজ্ঞেস করলেন কালু ইয়া রাসূলুল্লাহ ও পয়গম্বর আতারিফুনা ইয়াউমাইদিন এত হাজার হাজার কোটি কোটি মানুষের ভিড়ে আপনি কি আমাদেরকে চিনবেন নাকি পয়গম্বর বলেন কালা নাআম হ্যাঁ আমি তোমাদেরকে চিনব লাকুম সিমাউ লাইসাত লি আহাদিন মিনাল উমাম তোমাদের এমন কিছু চিহ্ন থাকবে এমন কিছু আলামত থাকবে যেই আলামত আর চিহ্নগুলো অন্য কোন নবীর উম্মতের মাঝে থাকবে না এই চিহ্নগুলো দেখিয়া আমি আমার উম্মতদেরকে
চিনে চিনে হাউজে কাউসারের পানি পান করাব জুরেগন সুবহানাল্লাহ পয়গম্বর বলেন তারিদুন আলাইয়া গুল্লাম মুহাজ্জালিনা মিন আসারিল বুজুব ও আমার সাহাবায়ে কেরামের দল আমি আমার উম্মতদেরকে কিভাবে চিনব তারা যে শীতের রজনীতে ঠান্ডা পানি দিয়া ওযু করে এই ওযু করার কারণে ওজুর অঙ্গগুলো তাদের হাত পা এবং চেহারা নূরের কারণে ঝলমল ঝলমল করতে থাকবে জোরে কোন সুবহানাল্লাহ পয়গম্বর বলেন এই চিহ্নগুলো দেখিয়া আমি আমার উম্মতদেরকে চিনব ও নবীর উম্মতের দল হাউজে কাউসারের পানির গুণ কেমন হবে হাউজে কাউসারের পানি কেমন হবে হাদিসের মধ্যে হাউজে কাউসারের পানির পাঁচটা গুণ পাওয়া যায় জোরে বলেন কয়টা সহিহ সুনান তিরমিজির 2477 নম্বর হাদিস পয়গম্বর বলেন মা উহু আশাদ্দু বায়াদাম মিনাল লাবানি ওয়া আহলা মিনাল আসান ওয়া আকওয়াবুহু আদাদু নুজুমিস সামা মান শারিবা মিনহু শারবাতান লাম ইয়াজমা বাদাহা আবাদা আল্লাহু আকবার বলেন হাউজে কাউসারের পানি কেমন হবে পাঁচটা গুণ হাদিসের মধ্যে পাওয়া যায় এক নম্বর পয়গম্বর বলেন মা উহু আশাদ্দু বায়াদাম মিনাল লাবানে দুধ যেমন সাদা দুধের চাইতে আর অধিক পরিমাণ সাদা হবে হাউজে কাউসারের পানি জুড়ে কোন সুবহানাল্লাহ পয়গম্বর বলেন ওয়া আহলা মিনাল আসালি মধু যেমন মিষ্টি মধুর চাইতে আর অধিক পরিমাণে মিষ্টি হবে হাউজে কাউসারের পানি জুড়ে কোন সুবহানাল্লাহ বুখারীর এক বর্ণনায় পাওয়া যায় পয়গম্বর বলেন ওয়া রিহুহু আতয়াবু মিনাল মিসকি মিশকে আম্বরের গ্রান যেমন হাউজে কাউসারের পানির গ্রান হবে এর চাইতে আরো সুগন্ধময় জোরে কোন সুবহানাল্লাহ প্রত্যেকটা উম্মতকে আলাদা আলাদা পানপাত্র দেওয়া হবে ও নবীর উম্মতের দল তাহলে হাউজে কাউসারের পানপাত্রের পেয়ালার সংখ্যা কত হবে আমার পয়গম্বর বলেন আকওয়াবুহু আদাদু নুজুমিস সামা আকাশের মধ্যে তারকারাজির সংখ্যা হবে যত হাউজে কাউসারের পেয়ালার সংখ্যা হবে তত জোরে কোন সুবহানাল্লাহ পাঁচ নাম্বার গুণ হলো মাং শারিবা মিনহু শারবাতান যে বান্দাম একবার হাউজে কাউসারের পানি পান করবে আমার পয়গম্বর বলেন লাম ইয়াজমা বাদাহা আবাদা ওই বান্দার জীবনে আর কোনোদিন পিপাসা লাগবে না জোরে বলেন সুবহানাল্লাহ এই হাশরের ময়দানে কঠিন পরিস্থিতিতে কারা কারা চান পয়গম্বরের হাতে হাউজে কাউসারের পানি পান করতে নারায়ে তাকবীর আয় আল্লাহ আমাদেরকে কবুল করে নাও জোরে বলে আমিন হাত নামান তবে নবীর উম্মতের দল বাস্তব কথা হলো সব উম্মত কিন্তু হাউজে কাউসারের পানি পাবে না কারা পাবে না আমার পয়গম্বর হাদিসের মধ্যে বলেন সহিহ বুখারী 6212 নম্বর হাদিস সহি মুসলিমের 2290 নম্বর হাদিস আমার পয়গম্বর বলেন ওই হাসরের ময়দানে আমি আমার উম্মতদেরকে হাউজে কাউসারে পানি পান করাইতে থাকব আর আমার উম্মতের দলের আম দলে দলে সিরিয়ালে সিরিয়ালে আসতে থাকবে পয়গম্বর বলেন লায়ারি দান্না আলাইয়া আকওয়াম এমন সময় আমার উম্মতের একটা দল আসবে আমি পয়গম্বরের কাছে হাউজে কাউসারে পানি পান করার জন্য পয়গম্বর বলেন আ আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি আমি এদেরকে দেখে চিনে ফেলবো যে এরা আমার উম্মত এরাও আমাকে দেখে চিনবে যে আমি তাদের পয়গম্বর এমন সময় আমি দয়ার নবী মায়ার নবী আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাইতে যাব হঠাৎ করে পয়গম্বর বলেন সুম্মাম ইউহালু বাইনি ওয়া বাইনাহুম এমন সময় আমি পয়গম্বর আর আমার এই উম্মতের মাঝখানে একটা পর্দা হয়ে যাবে জোরে কোন নাউযুবিল্লাহ এই উম্মতের দল আর আমি রসুলের মাঝখানে একটা পর্দা হয়ে যাবে পয়গম্বর বলেন সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম আমি রসুল এবং তাদের মাঝে একটা ওয়াল হয়ে যাবে আমি আর তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারলাম না আমার পয়গম্বর বলেন তখন আমি ডাক দিয়ে বলবো আল্লাহ ফা আকুলু ইন্নাহুম মিন্নি ও আল্লাহ এরা তো আমার লোক ইন্নি
ইন্নাহুম মিন্নি এরা তো আমার উম্মত এরা তো আমার দলের লোক ও আল্লাহ এদের কলিজা পাতাম পিপাসা লেগেছে আল্লাহ ও আল্লাহ আমি এদেরকে হাউজে কাউসারের পানি পান করাইবো তুমি কেন দিলা না তখন জবাব দেওয়া হবে ফাইকালু ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক ডাক দিয়ে বল হবে ও পয়গম্বর ইন্নাকা লা তাদরি আপনি এদেরকে চিনেন না আপনি এদের আসল পরিচয় জানেন না পয়গম্বর আপনি দুনিয়ার জমিন থেকে আসার পর ও পয়গম্বর আপনার দ্বীনের মাঝে আপনার ধর্মের মাঝে এরা পরিবর্তন পরিবর্তন ঘটাইছিল জোরে কোন নাউজুবিল্লাহ ও পয়গম্বর আপনি এদেরকে আপনার উম্মত মনে করতেছেন না আপনি এদেরকে চিনতে পারেন নাই ইন্নাকা লা তাদরি আপনি এদেরকে চিনতে পারেন নাই পয়গম্বর এরা আপনি দুনিয়ার জমিন থেকে আসার পর আপনার ধর্মের মধ্যে পরিবর্তন করেছে পরিবর্তন করেছে আপনার সুন্নাত বাদ দিয়া এরা বিদআত কাজে লিপ্ত হয়েছিল জোরে কর নাউজুবিল্লাহ আমার মায়ার নবী দয়ার নবী এই কথা শোনার পর রাগে রাগান্বিত হয়ে যাবেন আমার পয়গম্বর বলেন তখন সাথে সাথে আমি বলবো ফাকুলু সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি দূর হইয়া যা ধ্বংস হইয়া যা লিমান গায়্যারা বাদি আমার ইন্তেকালের পর যারা আমার ধর্মের মধ্যে পরিবর্তন করেছে জোরে কোন নাউজুবিল্লাহ পয়গম্বর বলেন আমি যে দিন রেখে এসেছিলাম সেই দিনের মধ্যে যারা পরিবর্তন করেছিল আমার সুন্নতকে বাদ দিয়া যারা বিদআত কাজ করেছিল আজ হাশরের ময়দানে তোমাদের কপালে এক ফোঁটা হাউজে কাউসারের পানিও জড়বে না জোরে কর নাউজুবিল্লাহ সুতরাং যারা পয়গম্বরের সুন্নত মানে না সুন্নত বাদ দিয়া ধর্মের মাঝে নতুন আমল জারি করে এরা বিদআতি আর বিদআতিদের কপালে পয়গম্বরের সুপারিশও নাই জান্নাতেও যেতে পারবে না হাউজে কাউসারের পানিও তাদের কপালে জুটবে না চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা তাহলে যদি মুসলমান পয়গম্বরের সুপারিশ লাভ করে জান্নাতে যেতে চান ওই হাশরের ময়দানে যেদিন কলিজা ফাটা পিপাসা লেগে যাবে আমার পয়গম্বরের হাতে হাউজে কাউসারের পানি পান করে যারা অন্তর শীতল করতে চান পয়গম্বরের সুন্নতের উপর আমল করা লাগবে কথা বলেন ঠিক কিনা যে মানে সুন্নত সে নবীর উম্মত কথা বলেন ঠিক কিনা যে মানে সুন্নত সে নবীর উম্মত যে সুন্নত মানে না সে তো উম্মতেই না সে আবার কিসের আশেকে রসুল আরে কথা বলেন ঠিক কিনা দেখবেন দেশের বিভিন্ন এলাকায় আশেকে রসুল আছে হ্যাঁ যারা নিজেদেরকে আশেকে রসুল দাবি করে অথচ টুপিদারির খবর নাই নামাজ রোজার খবর নাই পর্দার কোনো খবর নাই বসে বসে খালি গাঁজা খায় আছে না নাই আর নিজেদেরকে বড় আশেকে রসুল দাবি করে আর গানও গায় যে আমগো বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না এ কথা বলেন আছে না নাই নামাজ নাই রোজা নাই সুন্নতের খবর নাই আর বলে পানির তলে মোমের বাতি বান বাতাসে নিবে না আমগো বাবার মরিদ হইলে নামাজ রোজা লাগে না আছে না নাই একটাকে জিজ্ঞেস করলাম আরে ভাই এই যে নামাজ নাই রোজা নাই পর্দা নাই সুন্নতের কোন খবর নাই এই যে তুমি আল্লাহর বিধানগুলো না মানিয়া উল্টা পাল্টা আকাম করতেছো সাথে তো কেরামান কাতিবিন ফেরেশতা দুইজন আছে এরা তো তোমার সব গুনাহের খবরগুলো লিখে রাখতেছে হাশরের ময়দানে তো তুমি ধরা খাইয়া যাইবা এরা তখন একটা গান গাই বলবো না একটু হ্যাঁ কয় কেরামান কাতিবিন রোজ হাশরের দিন আছে না নাই কয় কেরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক জোরে কর নাউজুবিল্লাহ কেরামান কাতিবিন রোজ হাশরের দিন কেরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম তালা বাবার লোক এ আছে না ভাই এদেরকে বলা হলো ভাই কেন নামাজ পড়ো না যারা কোনো পর্দা নাই টুপি নাই
পয়গম্বর সুন্নতের খবর নাই এরা বলে কিরামান কাতিবিন আমাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করলে কোনো কাজ হবে না আমরা বলবো দুনিয়াতে অমুক বাবার murid ছিলাম বাবাই আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে জোরে কন্না আউযুবিল্লাহ আমি গানটাকে উল্টা করে বলছি বলি কিরামান কাতিবিন ধরবে যেদিন কিরামান কাতিবিন ধরবে যেদিন তোরা যারা ছিলি ভন্ড বাবার লোক তোদের ডান্ডা দিয়া কইব জাহান্নামে ধোক কথা বলেন ঠিক কি না মুসলমান সুন্নতের খবর নাই আমলের খবর নাই আর নিজেকে আশিকের রাসূল বলে বিশাল বড় করে ব্যানার বানায় কথা বলেন ঠিক কি না সেদিন হাশরের ময়দানে বসে আসবে তুমি কত নম্বরের আশিক কথা বলেন ঠিক কি না আমার পয়গম্বরের হাতে হাউজে কাউসারে পানি জুটবে না সুপারিশ জুটবে না ও রব্বুল উম্মতের দল যিনি পয়গম্বরের হাতে সুপারিশ পাইয়া হাউজে কাউসারের পানি পান করে জান্নাতে যাইতে চাও পয়গম্বরের উম্মত হইয়া যাও আর উম্মত হবা কিভাবে পয়গম্বরের উম্মত হইবা কিভাবে যে মানে সুন্নত সে নবীর উম্মত কথা বলেন ঠিক কি না আমাদের উস্তাদ জি আমাদেরকে শিক্ষা দিয়েছেন নবীর মত তোমার মত যখন হবে একমত তখন তুমি উম্মত কথা বলেন ঠিক কি না নবীর মত তোমার মত যখন হবে একমত তখন তুমি উম্মত নবীর মত হলো দাড়িটাকে লম্বা করো তোমার মতে যদি দাড়ি লম্বা করতে পারো তখন তুমি নবীর উম্মত হইবা কথা বলেন ঠিক কি না এজন্য নবীর উম্মতের দল ও যুবক ভাই আজকে যুবকদের দিকে তাকাইলে বড় কষ্ট হয় এই যুবকের দলেরা আমার পয়গম্বরকে মডেল বানাইতে পারে না পয়গম্বরের সুন্নত মতো চলতে পারে না আজকে অধিকাংশ মুসলিম যুব সমাজ ওই পশ্চিমাদের স্টাইলে তাদের জীবন চালাচ্ছে কথা বলেন ঠিক কি না ইহুদ নাসারাদের আদর্শকে তারা গ্রহণ করছে ওই ইহুদি খ্রিস্টানরা যেভাবে পোশাক পরে তারাও সেই পোশাককে পছন্দ করে ওই ইহুদ নাসারা যে স্টাইলে চুল কাটে তুমি নবীর উম্মত হইয়া পয়গম্বরের স্টাইলে চুল কাটতে পারো না সেই ইহুদ নাসারাদের স্টাইলে তুমি চুল কাটো আহারে কপাল পোড়া হাশরের ময়দানে পয়গম্বরের সুপারিশ ছাড়া তো যুবক ভাই জান্নাতে যেতে পারবা না আমার আল্লাহ তাআলা তো কুরআনের জায়গায় জায়গায় ঈমানওয়ালা বান্দাদেরকে ডেকে ডেকে বলেছেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া আল্লাহ বলে ও আমার ঈমানদার বান্দারা ইহুদ নাসারাদেরকে তোমরা বন্ধু বানাইও না আর এক জায়গায় আল্লাহ আবার ঈমানদারকে ডাকছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া ও ঈমানদার বান্দারা সাবধান কাফেরদেরকে তোমরা বন্ধু বানাইবা না আরেক জায়গায় আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুবি ওয়া আদুওয়াকুম আউলিয়া ও আমার ঈমানদার বান্দারা সাবধান আমার দুশমন এবং তোমাদের দুশমন কাফের ইহুদিদেরকে বন্ধু বানাইবা না আল্লাহ জায়গায় জায়গায় ঈমানওয়ালাদেরকে ডেকে ডেকে বলতেছেন ও আমার আদরের ঈমানদার বান্দারা সাবধান ইহুদ নাসারা এরা আমার দুশমন তোমাদেরও দুশমন এদেরকে তোমরা বন্ধু বানাইবা না এদের লাইফস্টাইল তোমরা গ্রহণ করবা না সাবধান কিন্তু বড় আফসোস আজ আমাদের মুসলিম যুব সমাজ এরা সেই ইহুদি খ্রিস্টানদের আদর্শই তাদের কাছে ভালো লাগে কথা বলেন ঠিক কিনা কেমন যেন মনস্তাত্ত্বিকভাবে সেই ইহুদ নাসারা পশ্চিমাদের গোলাম আমরা হয়ে গেছি এরা যেটাই করে এটাই ভালো লাগে কথা বলেন ঠিক কিনা মুসলমান তবে মনে রাখা লাগবে আল্লাহর রাসূলের হাদিস পয়গম্বর বলেছেন আল মারউ মাআমান আহাব্বা যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত কথা বলেন ঠিক কিনা আজকে যদি তুমি পয়গম্বরের সুন্নতকে পালন করতে পারো রাসূলের আদর্শ তোমার কাছে ভালো লাগে রাসূলের সাথে তোমার একটা সম্পর্ক হয় পয়গম্বর যাবে জান্নাতে তুমিও যাইবা জান্নাতে কথা বলেন ঠিক কি না আমার পয়গম্বর বলেন মান আহাব্বা সুন্নতি যে বান্দা আমি পয়গম্বরের সুন্নতকে ভালোবাসলো
faqad ahabbani sejeno ami rasul ke bhalobashlo waman ahabbani kana mai fil jannah ar paigambar bolen je banda ami rasul ke bhalobashlo ami paigambar hasorer moydane oi ummat ke ek sathe niya jannate dukbo jere kon subhanallah সুতরাং যুবক বাইতুল পয়গম্বরের আদর্শকে মেনে নাও যদিও কষ্ট হয় এই দুনিয়ার জমিন চিরদিনের জন্য না তুমি দেখো না কত যুবক রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মারা যায় আছে না নাই কত যুবক সুস্থ হঠাৎ করে মারা যায় ও যুবক ভাই দুনিয়ার জমিনটা চিরদিনের জন্য না এজন্য ভাই পয়গম্বরের সুন্নাত আর আদর্শটাকে তুমি গ্রহণ করে নাও আমার পয়গম্বর তোমাকে নিয়ে জান্নাতে যাবে জোরে কোন সুবহানাল্লাহ আর রাসূলের ভালোবাসা বাদ দিয়া রাসূলের সুন্নাত বাদ দিয়া ওই পশ্চিমা ইহুদি খ্রিস্টানদের আদর্শ আর এদের কালচারকে তুমি যদি গ্রহণ করো তাহলে রাসূলের হাদিস অনুযায়ী তোমার হাসর নাসর তাদের সাথেই হবে কথা বলেন ঠিক কি না এজন্য ভাই ইহুদ খ্রিস্টান এদেরকে ফলো করা যাবে না আমার পয়গম্বরের সুন্নাতকে মেনে নাও আরে ইহুদি খ্রিস্টান এরা তো চায় সারা পৃথিবীটাকে তাদের মতো অসভ্য জাতিতে পরিণত করতে কথা বলেন ঠিক কি না এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বড় এবং অশ্লীল এবং অসভ্য জাতি হলো ইহুদ নাসারা কথা বলেন ঠিক কি না আপনারা তো টের পাইতেছেন না আমার একটা সময় আসছে এই বাংলার জমিনে ইসলাম আর ঈমান নিয়ে থাকতে পারবেন না এই ইহুদ নাসারার দলেরা এরা চাচ্ছে ইসলামী সমাজ ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দেওয়ার জন্য ও মুসলমান কঠিন ষড়যন্ত্র চলতেছে নারী পুরুষ বিবাহের মাধ্যমে মিলন হইলে এটা বৈধ বিবাহের মাধ্যমে সন্তান জন্ম হলে এটা বৈধ যারা মানে যে নারী পুরুষ একত্রিত হওয়ার জন্য বিবাহ লাগে এরা মানুষের কাতারে আছে কথা বলেন ঠিক কি না আর যারা এই বিধানকে মানে না নারী পুরুষ একত্রিত হওয়ার জন্য বিবাহ লাগে না যারা মনে করে বিবাহ ছাড়াই যারা নারী পুরুষ একত্রিত হয় বাচ্চা সন্তান জন্ম দেয় এরা কি মানুষের কাতারে আছে নাকি পশুর কাতারে চলে গেছে বলেন পশুর কাতারে কিন্তু যারা নারী পুরুষ বাদ দিয়া পুরুষে পুরুষে যৌন চাহিদা মিটায় নারী নারী যৌন চাহিদা মিটায় এরা পশুর চাইতে আরো নিচের স্তরে চলে গেছে কথা বলেন ঠিক কিনা মুসলমান যেটাকে বলা হয় সমকামিতা আজ ইউরোপ কান্ট্রিতে ওই ইহুদ নাসারার দেশগুলোতে সমকামিতা ছড়িয়ে হয়ে গেছে এরা চায় যে মুসলিম সমাজের মধ্যেও এই অসভ্যতা ছড়ায় পড়ুক এজন্য বর্তমানে একটা ফেতনা ছড়াচ্ছে ট্রান্সজেন্ডার নামে এটা কি আপনারা শুনেছেন ট্রান্সজেন্ডার সপ্তম শ্রেণীর ক্লাসের মধ্যে শরীফ থেকে শরীফার গল্প আছে না নাই এই ইহুদ নাসারা দলেরা তারা চাইতেছে ইসলামী সমাজ ব্যবস্থা ধ্বংস করার জন্য গত বছর একটা কুফুরি মতবাদ স্কুলের সিলেবাসে এরা পাঠ্যপুস্তকে এরা দিয়েছিল সেটা ছিল ডারউইনের মতবাদ মানে মানুষ বানর থেকে হয়েছে অথচ কোরআন বলে মানুষের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম তো এরা বলে না মানুষ একসময় বানর ছিল ডারউইনের মতবাদ একটা কুফুরি মতবাদ স্কুলের পাঠ্যপুস্তক দিয়ে মুসলমানের সন্তানদেরকে এরা কাফের বানাতে চেয়েছিল একসাথে সারা বাংলার মুসলমান গর্জে উঠেছিল যার ফলে সেই স্কুলের পাঠ্যপুস্তক থেকে এই কুফুরি মতবাদকে বাতিল করতে তারা বাধ্য হয়েছিল কথা বলেন ঠিক কিনা আর বর্তমানে এখন নতুন করে আরেকটা ঢুকাইছে ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার মানে সংক্ষিপ্তভাবে বুঝান ট্রান্স জেন্ডার দুইটা ইংরেজি শব্দের সমন্বয়ে গঠিত একটি শব্দ ট্রান্স মানে পরিবর্তন করা জেন্ডার মানে লিঙ্গ মানে ট্রান্সজেন্ডার মানে লিঙ্গ পরিবর্তন করা মানে 20 বছর বয়স পর্যন্ত আপনি ছেলে ছিলেন বাস এখন থেকে মনে মনে ভাববেন না আমি এখন থেকে মেয়ে বাস মেয়ে হয়ে গেলেন জোরে বলেন না আউযুবিল্লাহ এটা শেখাচ্ছে যে শরীফ থেকে শরীফা ওই গল্পের মধ্যে একজন ম্যাডাম তার ক্লাসের মধ্যে একজন মেহমানকে নিয়ে আসছেন মেহমানের নাম হচ্ছে শরীফা তখন সে পরিচয় দিচ্ছে আমি এখন শরীফা কিন্তু আমি যখন স্কুলে পড়তাম তখন আমি শরীফ ছিলাম তো এক সময় আমি দেখতেছি আমার শরীরের অবকাঠামো সব ছেলেদের মতো কিন্তু আমার মনটা হলো মেয়েদের মতো এজন্য আমি এখন থেকে মেয়ে পরিচয় দেই মেয়েদের পোশাক পরি মেয়েদের মতো মেকআপ করি জোরে বলেন না আউযুবিল্লাহ তো এটা হলে কি হবে এটা সমকামিতা
পশুত্বের চাইতে নিম্ন স্তরে নামিয়ে দিতে চায় মানুষদেরকে, মুসলমানদের ঈমান আমল ধ্বংস করতে চায়। যে একটা ছেলে, সে ছেলে ছিল, এখন সে মেয়ে সাজবে, মেয়ের মতো পোশাক পরিধান করবে, কৃত্রিম ভাবে মেয়েদের মতো কিছু অঙ্গ বানাবে, লিপস্টিক দিবে, সাজবে, আর একটা ছেলের সাথে সমকামিতায় গিয়ে লিপ্ত হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ইহুদ নাসারা এরা চায়, এরা যেমন অসভ্য বড় বড় জাতি, অশ্লীল জাতি, মুসলমানদেরকেও এদের মতো অসভ্য জাতিতে পরিণত করতে চায়। এজন্য মুসলমান আর ঘুমিয়ে থাকলে হবে না, যদি এভাবে মুসলমানরা ঘুমিয়ে থাকে সামনে সমাজ ব্যবস্থা এমন হয়ে যাবে, ইসলাম ঈমান নিয়ে থাকা যাবে না। এজন্য প্রয়োজনে মুসলমান আমাদের ঈমান হেফাজত করার জন্য, ইসলাম হেফাজত করার জন্য প্রয়োজনে যদি রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, কারা কারা প্রস্তুত হাত তুলে আল্লাহকে দেখা দেন। আল্লাহ সকলকে কবুল করুক। জোরে বলি আমিন। আলোচনা কি সামনে চলবে না শেষ করে দেব? সারা রাত এই বেটা ওয়াজের বিরুদ্ধে, সারা রাত ওয়াজ হইলে ফজরের নামাজ পড়া যাবে? কতক্ষণ চলবে বলেন, কতক্ষণ? হ্যাঁ চলবে, আর কি চলবে, আর একটু চলবে। কারা কারা এই পডকাস্ট দুই হাত তুলে দেখায় দেন, নারে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুক। জোরে বলি আমিন। তো বেশি সময় নেব না, অল্প সময়ের মধ্যে আলোচনাটা শেষ করে দিব। তাহলে ভাই, যদি পয়গম্বরের সুপারিশ পেয়ে হাউজে কাউসারে পানি পান করে জান্নাতে যেতে চাই, আমার রসুলের সুন্নতকে মানা লাগবে। কথা বলেন ঠিক কিনা? রসুলের সুন্নতের রঙে রঙিন হওয়া লাগবে যুবক ভাই, কারণ পয়গম্বর ছাড়া আমার আপনার কেউ নাই। আছে কেউ? কেউ নাই। হাশরের ময়দানে মা বাবা ভাই বোন ছেলে মেয়ে বন্ধু বান্ধব সব শুধু দৌড়াবে আর দৌড়াবে, কেউ বাঁচাবে না, কিন্তু আমার মায়ার নবী দয়ার নবী তার উম্মতদেরকে ধরে ধরে জান্নাতে নিবে। যেরকম সুবহানাল্লাহ। এজন্য ও নবীর উম্মতের ভালো যদি বাঁচতে হয় পয়গম্বরকে বাসো, বেশি দিন দুনিয়াতে থাকা যাবে না। রসুলের সুন্নতে নিজের জীবনটাকে সাজাও। আমার পয়গম্বরের সাহাবায়ে কারাম দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি, এরপরও পয়গম্বরের একটা সুন্নত তারা ছাড়তে রাজি ছিল না। জোরে কোন সুবহানাল্লাহ। তুকু যাও সুন্নতে আহমদ কু যাবা মুহাম্মদ কইবো ওয়াদে নিসবত তোরা কারে শয়তা মি কুনি নামত ওলি গর ওলি নসতে লানত বর ওলি মান আহাব্বা সুন্নতি কওলে রসুল মাজদায়ে কানা মাইহাম কুন কবুল। আল্লাহু আকবার। বলেন পয়গম্বরের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার পয়গম্বরের কেমন আসে ও নকলা এলাকার মুসলমান। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রোম সম্রাটদের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হয়ে যায়। ওই রোম সম্রাটের কাছে মুসলমানদের একটা দল 80 জন সৈনিক বন্দী হয়ে যায়। এবার রোমের সম্রাট এই 80 জন সৈনিকের সামনে উপস্থিত হয়ে বলে, এই তোমাদের এই দলের সর্দারকে সর্দারের সঙ্গে আমি একটু সাক্ষাৎ করতে চাই। যুবক সন্তান দাঁড়ায় গেল, বলে আমি হইলাম এই কাফেলার নেতা, আমি হইলাম সর্দার। ওই রোমের বাদশাহ ডাক দিয়ে বলে, তোমার কি নাম? ওই যুবক সন্তান ডাক দিয়ে বলে, আমার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার রোমের সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়ে কাছে বসালেন। এবার ডাক দিয়ে বলছেন, যুবক সন্তান তোমার কাছে আমার একটা প্রস্তাব থাকবে, যদি তুমি আমার প্রস্তাবটা গ্রহণ করে নাও তাহলে আমি তোমাকে তিনটা পুরস্কারে পুরস্কৃত করব। আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, কি তোমার প্রস্তাব? ওই রোমের সম্রাট ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবি, তুমি যে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো, যেই কালিমা পড়ে মুসলমান হয়েছো, ওই তোমার নবীর ধর্ম তার কালিমা তোমার ছেড়ে দেওয়া লাগবে। জোরে কন্যা উজবিল্লাহ। তোমাদের পয়গম্বরের কালিমা বাদ দিয়া তুমি খ্রিস্টান হয়ে যাবা, যদি হয়ে যাও তাহলে আমি তোমাকে তিনটা পুরস্কার দিব। এক নাম্বার পুরস্কার হলো
তুমি সহ তোমার সাথীদেরকে এই জিন্দান খানা থেকে জেল খানা থেকে মুক্তি করে দিব। দ্বিতীয় নাম্বার হলো ও আব্দুল্লাহ আমার একটা সুন্দর রাজকন্যা আছেন, এত সুন্দরী এত সুন্দরী, যাকে বিবাহ করার জন্য হাজার হাজার যুবকরা পাগল। আমার একটা সুন্দরী রাজকন্যাকে আমি তোমার সঙ্গে বিবাহ দিয়ে দেব। বিবাহ দেওয়ার সময় এই বিশাল রোম সাম্রাজ্যের অর্ধেক অংশের মালিক আমি তোমাকে বানায়া দেব। পয়গম্বর সাহাবি আব্দুল্লাহ ইবনে হুজাফা সাহমি, মেজাজটা তো গরম হয়ে গেছে, অনবির উন্মুতির দল। বর্তমানে যেমন সবচাইতে সুপার পাওয়ার হলো আমেরিকা এবং রাশিয়া, ওই তৎকালীন সময়ে সবচাইতে সুপার পাওয়ার ছিল রোম এবং পারস্য। বিশাল এলাকা জুড়ে রোমের সাম্রাজ্য ছিল, এত বড় একজন বাদশাহ যে বাদশার সামনে কোনোদিন কেউ চোখ তুলে কথা বলতে পারে নাই। আর পয়গম্বরের সাহাবি এত বড় বাদশাকে ধমক দিয়া বলে, এ রোমের কুকুর তুমি কি মনে করেছ দুনিয়া দিয়ে আমার ইমানকে কিনতে চাও? তোমার এই সামান্য রোম সাম্রাজ্য কেন? এই রোমের বাদশাহ এই সারা দুনিয়াটাও যদি আমার নামে লিখে দেওয়া হয়, এরপরেও আমার পয়গম্বরের কালিমা আমি ছাড়ব না। জোরে কন সুবহানাল্লাহ। সমস্ত মানুষ অবাক হয়ে গেল যে বাদশার সামনে তার চেহারার দিকে তাকায় কেউ কথা বলতে পারে না, আর এই যুবকের কেমন পাওয়ার এত বড় একজন বাদশাকে ধমক দিয়া কথা বলে। বাদশার মেজাজ তো গরম হয়ে গেল, কারণ সে অপমানিত হলো। জল্লাদকে ডাক দেব, ওরে জল্লাদ, এই কম বক্ত নবীর সাহাবিকে উল্টাভাবে লটকাইয়া ইচ্ছা মতো পিটাইতে থাকো। জোরে কর না আউযুবিল্লাহ। তিন দিন পর্যন্ত খাবার দিবে না। ও নবীর উম্মতের দল, তারা কেমন আমার পয়গম্বরের আশে ছিল, আমার রসুলের দিন ধর্মকে তারা কেমনভাবে গ্রহণ করেছিল, পয়গম্বরের সুন্নতকে তারা কেমনভাবে আঁকড়িয়ে ধরেছিল। ও নবীর উম্মতের দল জল্লাদ তাই করলো, পয়গম্বরের সাহাবি আব্দুল্লাহ ইবনে হুজাফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উল্টাভাবে লটকাইয়া ইচ্ছামতো তাকে ডান্ডা দিয়ে অনেক শাসন করলো, অনেক পিটাইলো। এবার তিন দিন পর্যন্ত খাবারও দিল না। রোমের বাদশাহ আর শয়তানে চিন্তা করতেছে যে তিন দিন পর্যন্ত তাকে খাবার দেওয়া হয় নাই, এবার খাবারে জ্বালায় ক্ষুধার্ত হইয়া সে মনে হয় তার ইমানটা ছাড়তে পারে। এবার রোমের বাদশাহ জল্লাদকে ডাক দিয়ে বলে, এই আব্দুল্লাহর জন্য কিছু খাবারের ব্যবস্থা করো, শুকরের গোশত আর মদ। জোরে কন্যা আউযুবিল্লাহ। এই ক্ষুধার্ত অবস্থায় পাগল হইয়া এই হারাম খাবারগুলো খাইয়া সে তার ঈমান ছেড়ে দিবে, তার পয়গম্বরের কালিমা ছেড়ে দিবে। ও নবীর উম্মতের দল, কিন্তু পয়গম্বরের সাহাবি আমার রসুলের প্রতি তার কতটুকু মহব্বত ছিল। জল্লাদ যখন ওই মদ আর শুকরের গোশত নিয়াম সাহাবির সামনে তুলে ধরলো, আব্দুল্লাহ ইবনে হুজাফা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দে বলে, ও খ্রিস্টানের দল, তোমরা কি মনে করেছো কি মনে করেছো? আজকে এই অবস্থায় আমার জন্য হারাম কিছু খাবার খাইয়া আমার জীবন বাঁচানো এটা জায়েজ আছে? কারণ কোনো মানুষের অবস্থা যদি এমন হয়ে যায় তার কাছে কোনো খাবার নাই কিন্তু ক্ষুধার কারণে খাবার না খাইলে সে মারা যাবে, এমন অবস্থায় তার জান বাঁচানোর জন্য অল্প পরিমাণ হারাম খাবার খাওয়া তার জন্য জায়েজ। তো এই মুহূর্তে আমার মুমূর্ষু অবস্থায় তোমার এই শুকুরের গোশত আর মদ খাওয়া আমার জন্য জায়েজ, তবে ও খ্রিস্টানের দল, এই মুহূর্তে আমি এই কাজটা যদি করি ইতিহাসের পাতায় লেখা হয়ে যাবে, মুসলমানরা বিপদে পড়লে তার পয়গম্বরকে বলে যায়, ও খ্রিস্টানের দল যাও 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 তোমার খাবারগুলো নিয়ে যাও, এই মুহূর্তে আজকে আমার জীবনটা চলে যেতে পারে, এরপরেও তোমার খাবার আমি গ্রহণ করব না, তোমার আমার পয়গম্বরের কালিমা ছাড়ব দূরের কথা, আমার পয়গম্বরের একটা সুন্নতে মুস্তাহাব আমি ছাড়তে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার জীবন যাবে এরপরেও রাসূলের একটা সুন্নত আমি ছাড়ব না। সুবহানাল্লাহ বলেন।
নবীর উম্মতের দল এমন ছিলেন সাহাবায়ে কেরাম অথচ আমাদের ইমানের কি অবস্থা থুতার মধ্যে একটু দাড়িটা লম্বা করব পয়গম্বরের মহব্বত এটা পারি না ও যুবক ভাই দুনিয়াতে তো বেশি দিন থাকা যাবে না পয়গম্বরের মহব্বত নিয়ে তুমি দাড়িটা লম্বা করে দাও কারণ কখন তোমার সামনে মালাকুল মউত আজরাইল এসে হাজির হয়ে যায় জানা নাই পয়গম্বরের সুন্নতটা নিয়ে যদি তুমি কবরে যাইতে পারো আশা করা যায় তোমার কবরে আযাবের ফেরেশতা আসবে না কথা বলেন ঠিক কি না আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলা বলেন ইন্না আতাইনাকাল কাউসার ও পয়গম্বর আমি আপনাকে কাউসার দান করলাম কাউসার শব্দের তিন নম্বর ব্যাখ্যা করেছিলাম হাউজে কাউসার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হাউজে কাউসারের পানি পান করার মতো তৌফিক দান করুক জোরে বলি আমিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا شبابي بورين رب ارحمهما كما ربياني صغيرا بتا ہم کو تیرے راہ کس طرف ہے تیرے راہ پر چلا ہم کو خدایا بزرگی کی نہیں ہم کو ضرورت غلام اپنا بنا ہم کو خدایا يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين أضيان ملك الله قدر تر نظر دياتك دیکھو مولا আয় আল্লাহ গভীর রজনী পর্যন্ত তোমার একদল আশিকিন শাকিরিন জাকিরিন মুহিব্বিন বান্দাদেরকে নিয়া আয় আল্লাহ দিনই কিছু আলোচনা করার পর আয় আল্লাহ জীবনের গুনাহের প্রতি অনুতপ্ত হইয়া আয় আল্লাহ পাহাড় সমান গুনাহের বোঝা লইয়া আয় আল্লাহ তোমার শাহী দরবারে ভিখারীর মতো দুই কার হাত বাড়িয়ে দিলাম আল্লাহ আল্লাহ তো বিচার আমাদের আপন বলতে আর কেউ নাই আয় আল্লাহ মেহরবানি করে আমাদের জীবনের তাম গুনা খতাগুলো মাফ করে দাও আল্লাহ আয় আল্লাহ আমরা গুনাহগার আল্লাহ তুমি গফফার আল্লাহ আমরা নাফরমান আল্লাহ কিন্তু তোমার নাম হলো রহমান আয় আল্লাহ জীবনে কত গুনাহ করেছি তার কোনো হিসাব নাই আয় আল্লাহ হাতের গুনাহ পায়ের গুনাহ আল্লাহ জবানের গুনাহ কানের গুনাহ নজরের গুনাহ অন্তরের গুনাহ আল্লাহ তুমি যদি মাফ না করো আল্লাহ আমরা ধ্বংস হয়ে যাব আয় আল্লাহ তুমি তো বান্দাকে বড় মায়া করে বানাইছো আয় আল্লাহ তুমি তো বান্দাকে মাফ করার জন্য বাহানা তালাশ করো আয় আল্লাহ আমাদেরকে জাহান্নামের আযাবে দিও না আদর করিয়া বান্দা বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া তুমি যদি মাফ না করো বান্দারে
হলো তোমার বান্দা যাবে কার ধারে সবাই আল্লাহকে একটা ডাক দেন না ইয়া আল্লাহ সবাই মহব্বতে আল্লাহকে ডাক দেন আল্লাহ ও দয়ার আল্লাহ তোমার কি মায়া লাগে না আল্লাহ তোমার কি দয়া হয় না দুনিয়ার জমিনে দেখেছি আল্লাহ মা তার সন্তানকে গোসল করা দেয় আর বলে সাবধান সন্তান খেলাধুলা করবি না গায়ের মধ্যে দোরাবালি লাগাবি না কিন্তু ছোট সন্তান খেলার মজা পাইয়া মায়ের কথা বলি আবার খেলাধুলায় লিপ্ত হইয়া যায় গায়ের মধ্যে দোলাবালি লাগায় কিন্তু মা তার সন্তানকে রাগ করে ফেলা দেয় না মা আবারও সন্তানকে গোসল করায় দেয় সন্তানের শরীর থেকে দোলা মাইলা সাফ করিয়া মা আবার সন্তানকে খুলে লিয়া আদর করে চুমা খায় আয় আল্লাহ তোমার রসুল বলেছেন ওই মায়ের চাইতে তুমি কোটি কোটি গুণ দয়ালু আল্লাহ আয় আল্লাহ আমরা গুনাহ করেছি আবার তাওবা করিয়া তাওবা ভঙ্গ করেছি গো আল্লাহ গায়ের মধ্যে গুনাহের মহিলা লাগায় ফেলছি আয় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আয় আল্লাহ অন্তর থেকে তাওবা করতেছি আল্লাহ আর কোনদিন গুনাহ করব না আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ মুরব্বি বান্দাদেরকে মাফ করে দাও আয় আল্লাহ এই ছত্রকোণার যুব সমাজকে আল্লাহ তুমি কবুল করে নাও আয় আল্লাহ কোরআনের ভালোবাসায় তারা কোরআনের মাহফিল করেছে আল্লাহ এই কোরআনের ভালোবাসার ওসিলায় আয় আল্লাহ এই যুবকদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করিও যুবকদেরকে কোরআনের সৈনিক বানায়া দাও আয় আল্লাহ এখানে যারা হাত বাড়াইলাম অনেকের আব্বা আম্মা কবর দেশে চলে গেছে আয় আল্লাহ দুনিয়ার সব মানুষের ভালোবাসার আল্লাহ ঋণ শোধ করা যায় কিন্তু মা বাবার ভালোবাসার ঋণ কোনোদিন শোধ করা যায় না আল্লাহ মা আমাদেরকে কত ভালোবেসেছেন আল্লাহ আয় আল্লাহ সেই মা যাদের কবর দেশে চলে গেছে আয় আল্লাহ দুনিয়াতে আসতে গিয়া মাকে কত কষ্ট দিছি আল্লাহ আল্লাহ পরিবারের সব মানুষ ঘুমায় গেছে আল্লাহ কিন্তু সন্তানের জ্বালায় মা ঘুমাইতে পারে না আয় আল্লাহ মা যে তার সন্তানকে কত ভালোবাসে আল্লাহ সেই আদরের মা যাদের কবর দেশে চলে গেছে আয় আল্লাহ মায়ের কথা মনে হলে আল্লাহ চোখের পানি ধরে রাখা যায় না আয় আল্লাহ আল্লাহ কথা বলতে একটু দেরি হয়ে গেলে আল্লাহ মা পাগল হয়ে যাইতো আয় আল্লাহ প্রতিদিন কথা বলতাম আল্লাহ মাঝখানে একদিন দুই দিন কথা না হয়ে আল্লাহ না হইলে মা পাগল হয়ে যাইতো আজকে আল্লাহ দেড় বছর হয়ে গেছে মায়ের সঙ্গে কোনো কথা নাই আল্লাহ মায়ের আদরের চেহারাটাও দেখতে পারি না আল্লাহ সে মা যাদের কবর দেশে চলে গেছে আল্লাহ মায়ের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও মায়ের কবরে আজাব দিও না আল্লাহ মায়ের বিচ্ছেদের বেদনা তো সহ্য করতে পারে না অপেক্ষায় আসি যেন জান্নাতে গিয়ে মুলাকাত হয় জান্নাতে গিয়া যেন মায়ের সঙ্গে সাক্ষাৎ হয় আল্লাহ তুমি কবুল করে নাও যাদের আব্বা দুনিয়ার জমিন থেকে চলে গেছে আল্লাহ আব্বার কবরটাকেও তুমি জান্নাতের টুকরা বানায়া দাও আয় আল্লাহ মা বোনদেরকে মাফ করে দাও আল্লাহ মা বোনদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দাও পর্দাওয়ালা বানায় দাও আল্লাহ তোমার বান্দার হাত বাড়াইছে ও আল্লাহ তুমি তো তোমার বান্দার মনের খবর জানো আয় আল্লাহ তোমার বান্দার অন্তরে কি ব্যথা বেদনা আয় আল্লাহ তুমি তোমার প্রত্যেকটা বান্দার মনের সব ব্যথা বেদনা দূর করিয়া দাও মনের সকল চাহিদা আল্লাহ তুমি পূরণ করিয়া নাও আয় আল্লাহ আমাদের সকলকে
ইমান আমল নিয়া কবরে যাওয়ার মত তৌফিক দান করো আল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন 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 বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন